আজকে আমরা শিখবো হচ্ছে মানে ফেসবুক কনভারশন সেটআপ মানে সেলস ক্যাম্পেন সেলস ক্যাম্পেন কিভাবে করতে হয় এবং ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিভাবে সেল জেনারেট করতে হয় এই সব সম্পর্কে আজকে আমরা ক্লাসে আলোচনা করব আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর সবারই কোশ্চেন আমি নিব স্টেপ বাই স্টেপ করে সবাই যে যার মতো মিউট করে দেন আমি আপনাদের কোশ্চেন করার জন্য সুযোগ দিব আমি চলে যাই বিজনেস ম্যানেজারে ইউএসআই এন এস বিজনেস ডট ফেসবুক ডট কম দেন এইখান থেকে বিজনেস বিজনেস সেটিংস আর আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে গত দুই তিনটা ক্লাসেও আপনাদেরকে আর কি বলছি ক্লায়েন্টদের যখন ফেসবুক বা ফেসবুকে অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন করতে যাব তখন আমাদের ম্যান্ডেটরি এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস আর কি দরকার হবে প্রজেক্ট ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস না হইলে কোনোভাবেই আমরা ক্লায়েন্টদের সেট আপ বলেন বা অ্যাডস ক্যাম্পেইন বলেন এইগুলো আর কি ভালোভাবে আর কি করতে পারবো না এইখানে আরো অনেক ধরনের সেটিংস আছে এইগুলোর জন্য আমাদের অ্যাডমিন অ্যাক্সেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আর অ্যাডমিন অ্যাক্সেস থাকলে আপনার আর পরবর্তীতে ক্লায়েন্টের কাছ থেকে কোনো কিছু এই বিজনেস ম্যানেজার রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য আর কি নক দেওয়ার প্রয়োজন হবে না আর কি ঠিক আছে আপনি নিজেই আর কি করতে পারবেন সব কিছু অ্যাক্সেস করতে পারবেন এই যে গত ক্লাসে আপনাদের ক্লাসটা হয়েছিল যে পিক্সেল এর উপর ঠিক আছে সো এই পিক্সেল এর উপর যখন আপনারা পিক্সেল সেটআপ করবেন এইখান থেকে একটা অপশন আছে যে অ্যাসাইন পিপল বুঝছেন এই যে এই এসএন পিপলের আর বিষয়টা হচ্ছে যে আপনার কেন আর কি মানুষকে আর কি অ্যাসাইন করবেন বা বিজনেস ম্যানেজারের যে আর কি ডিজিটাল মার্কেটার থাকবে মানে লাইক হচ্ছে আপনি সো এইখান থেকে আপনার এই পিকজেলের যে ফরম্যাটটা ঠিক আছে এই পিকজেল ফরম্যাটের এইখান থেকে আপনার অ্যাডস ক্যামপ্লেন করতে গেলে আপনার এইগুলো আর কি ধরায় দিতে হবে ঠিক আছে সো এইখান থেকে সিলেক্ট অল দিবেন অথবা এই যে আমার এই বিজনেস ম্যানেজারের এই যে পজিটিভ ফ্যাশন এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার ঠিক আছে বিজনেস ম্যানেজারের ভিতরে আমি হচ্ছে যে মার্কেটার হিসেবে কাজ করছি এইখানে হচ্ছে এই যে প্রিজম সরকার এই এই অ্যাক্সেসটা হচ্ছে আমার ঠিক আছে এটা হচ্ছে আমি সো আমি যখন ক্যাম্পেইন করব তখন অনেক সময় আপনাদের

ফুল কন্ট্রোল এইগুলো সিলেক্ট করে দিবেন দেন অ্যাসাইনে ক্লিক করবেন এই যে এখান থেকে অ্যাসাইন তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কারণ আমি যখন সেলস ক্যাম্পেইন করব আমার এই সেলস ক্যাম্পেনে এই যে কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আর কি ডাটা আসবে বা অ্যাড অ্যাকাউন্ট থেকে আর কি আমার যে চার্জ গুলা হবে সো এইটা আমার এইখান থেকে আর কি দেখাই দিতে হবে সো এখানে অ্যাড করে দিব দেন ডান এখান থেকে চলে যাই আমি অ্যাড অ্যাকাউন্টে দেন ওপেন ইন অ্যাড ম্যানেজার এইখান থেকে দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এইখানে আমরা আজকে দেখব হচ্ছে সেলস ক্যাম্পেইন ঠিক আছে আর এই সেলস ক্যাম্পেইনের আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা এখানে 2 4 6 এখানে 6টা আর কি অ্যাড অবজেক্টিভ আছে ঠিক আছে তো এই 6টা অ্যাড অবজেক্টিভের ভিতরে আমাদের একটা বাদে এই এনগেজমেন্ট ক্যাম্পেইন বাদে আর বাকি যে পাঁচটা অবজেক্টিভ আছে প্রত্যেকটাতেই আমাদের ওয়েবসাইট প্রয়োজন হবে ওয়েবসাইট ছাড়া আমরা এই ক্যাম্পেইন করতে পারবো না বিষয়টা বোঝা গেছে সো এটার জন্য সেলসে ক্লিক করি দেন কন্টিনিউ দেন এইখান থেকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটা আগের মতোই দেন কন্টিনিউ তো ক্লিক করব দেন এইখানে আমরা আমাদের একটা নাম দিয়ে দিই দেন এইখান থেকে এই যে আমাদের অ্যাড অবজেক্টিভ হচ্ছে সেলস এটা সিলেক্ট করাই আছে সো এখানে যেমন আছে এইভাবেই থাকবে দেন এইখান থেকে বাজেট এটা অন করে দিব অন করে দিয়ে এখানে আর একটা বিষয় আছে আমরা যদি আমাদের টার্গেটেড কান্ট্রি যদি ইউএস ইউকে কানাডা এই দেশ অনুযায়ী আর কি দিই মানে এই ধরনের টার্গেটেড কান্ট্রি যদি হয়ে থাকে সো আমরা এখানে আহ সর্বনিম্ন সেলস ক্যাম্পেন জন্য 30 ডলার আমরা দিতে পারি সর্বনিম্ন তিরিশ এর কম হইলে আর কি রেজাল্ট খুব বেশি ভালো হয় না আর যখন আপনি ক্যাম্পেন আর কি করবেন কোনো ক্লায়েন্টের জন্য তখন ক্লায়েন্ট আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে প্ল্যান শুনতে পারে যে আমার ডেইলি বাজেট কত হবে বা এই ধরনের বিষয় আসে তখন আপনি একটা আপনি ওই সময় বলতে পারেন যে তোমার বাজেট কত ঠিক আছে আমি যে তোমার জন্য সাত দিন বা পাঁচ দিন হোক বা পনেরো দিন হোক এরকম ক্যাম্পেইন করব এইটা এই যে সাত দিন পনেরো দিন বা দশ দিন এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফাইবারে যখন আপনি সেল দিবেন মানে কিক দিবেন ওই জায়গায় আপনার যে লেখাটা থাকবে না যে আমি সেভেন ডেজ ম্যানেজ করব বা পনেরো দিন দশ দিন ম্যানেজ করব এর উপরে আর কি ডিপেন্ড করবে সো ওইটার পরে ক্লায়েন্ট যদি বলে যে আমার বাজেট 200 ডলার বা তিনশো ডলার সেই অনুযায়ী আপনি ডেইলি বাজেট আর কি সিলেক্ট করবেন আর যদি ক্লায়েন্ট বলে যে আমার ওই ধরনের কোনো বাজেট নাই তুমি তুমি আমারে বলো যে কেমন হইলে ভালো হয় তখন ক্লায়েন্টের প্যাটার্ন আপনি বুঝবেন যে ক্লায়েন্ট বড়লোক লোক নাকি মানে চিপ টাইপের ঠিক আছে সো যাই হোক না কেন আপনি সব সময় 30 ডলার আর কি রাখবেন ঠিক আছে তিরিশের উপরেও হইতে পারে কম রাখবেন না কখনো ইউরোপ বা ইউএস অস্ট্রেলিয়া কানাডা এই দেশগুলোর জন্য আর বাংলাদেশে তাহলে সর্বনিম্ন কত বাংলাদেশের জন্য দশ ডলার দিতে পারেন পার ডে ডেলিভাজেট দেন এখান থেকে আমরা চলে যাব নেক্সট অপশনে

আহ শো করছে আচ্ছা এইখানে আর একটা জিনিস আহ আর একটা জিনিস আছে আমার এই অ্যাড অ্যাকাউন্টে আর কি দেখাচ্ছে না এইখানে পিকজেল বলে একটা অপশন আছে ঠিক আছে পিকজেল সো আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাদের আর কি একটু দেখাই এটা আর কি কিভাবে আর কি শো করবে সো এটা চলেছে বিজনেস সেটিংস হম এই অ্যাড অ্যাকাউন্টের থেকে যখন আমি ক্যাম্পেন আর কি করতে যাব মানে এক এক মানে অ্যাড অ্যাকাউন্টে এক এক রকম আর কি ইয়া দেখাই ঠিক আছে এইখান থেকে আমি যদি সেলস ক্যাম্পেনে যাই এইখান থেকে যে নিউ সেলস এর এইখানে আপনার কি বলে ওয়েবসাইট ওয়েবসাইট শো করার পরে এই যে এখানে পিকজেল বলে এখানে একটা অপশন আছে এই যে ক্রিয়েট এ পিকজেল এইখানে পিকজেল আর কি ক্রিয়েট করতে বলতেছে কিন্তু আপনাদের তো অলরেডি পিকজেল ক্রিয়েট করা আছে সো এই পিকজেলটা আপনি এইখানে কিভাবে আনবেন বা কিভাবে কি করতে হবে সো এইটার জন্য আমি আপনাদেরকে ফার্স্টেই দেখাইছিলাম যে আপনারা যে পিকজেল আপনাদের আছে এই যে কারোর এই যে পিকজেল অথবা এই যে ডাটা সেটস এর ভিতরে আর কি থাকবে আমার আর কি পিক্সেলস এর ভিতরে শো করতেছে আর আপনাদের ডাটা সেটস এর মধ্যে থাকবে ঠিক আছে ডাটা সেটস এর ভিতর থেকে আপনারা অ্যাসাইন পিপল এ ক্লিক করে আপনাদের যে যতগুলা পারসন আছে এইখানে ক্লিক করার পর ভিউ পিক্সেল ম্যানেজ পিক্সেল এইখানে অ্যাসাইন করবেন দেন এটা করার পরে অ্যাসাইন সেটস এই যে অ্যাড অ্যাকাউন্টটা এখানে আর কি দিবেন দিলে এটা আর কি হয়ে যাবে এইখান থেকে আপনারা কি অডিয়েন্স টাইপ আপনারা এটুকি বুঝতে বুঝতে পারছেন সবাই জি ভাইয়া ওকে আচ্ছা এখান থেকে আমি বুঝলাম কিন্তু মানে একটাতে টিক আসছে একটাতে আসে এটা বুঝতে পারি আচ্ছা এটার কারণ হচ্ছে যে হ্যাঁ এটার কি ওল্ড ভার্সন বুঝছেন অনেক সময় এই ধরনের প্রবলেম হয় বা শো করে এইটার এইটারও আছে ঠিক আছে যে এটার আসতেছে না এই যে যেটা আর কি এই যে অ্যাড সেট ভিতরে পিক্সেল আসছে না তার আর কি ওই যে নিউ সেলস অ্যাড না এর ভিতরে থাকবে ও পরে আসবে হ্যাঁ পরে আসবে কারণ এই যে অ্যাড সেট ভিতরে পিক্সেল থাকে আবার কারণ হচ্ছে আপনার সেলস অ্যাড এর ভিতরে আর কি পিক্সেল থাকে বুঝছেন কিন্তু প্রত্যেকটারই থাকবে এইখান থেকে আমার টার্গেটেড কান্ট্রি আমার ইউনাইটেড স্টেট আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইখানে টার্গেটেড আরকি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক

মনে করেন যে আজকে আমরা এই টি শার্টের আর কি সেলস অ্যাডস ক্যাম্পেইন করব ঠিক আছে সো এটার জন্য আমাদের কি করতে হবে আমরা আমরা এর একটা ছবি ডাউনলোড করে নেই তো এখান থেকে স্ক্রিনশটও আর কি দিতে পারি তাহলে এই যে টি শার্ট এই টি শার্ট টা আমরা মানে ইয়াং জেনারেশন এর প্লাপানদের জন্য বা অডিয়েন্স জন্য আর কি টার্গেট করব ঠিক আছে সো এটার জন্য আমরা এখানে আঠারো বস বছর থেকে আবার এখানে আমরা এইটা আর কি দেখতে পারি আমার এখানে সাইজ কি কি আছে এস এম এল এক্স এল ট্রিপল এক্স সো এইখান থেকে আমরা আঠারো থেকে ষাট পঞ্চান্ন পঞ্চান্ন আর কি দিয়ে দিতে পারি আর এইখানে মেন মেন দিয়ে দিব ঠিক আছে আর এই টার্গেটেড অডিয়েন্সটা আমরা দিতে পারি টি শার্ট টি শার্ট ক্লথিং তারপরে

Men's, The men's clothing. Mm -hmm. um, yeah. এই তিনটাই থাক আমরা এখানে তিনটাই দিই দেওয়ার পরে দিব দেওয়ার পরে এইখানে আমরা এইখানে ম্যানুয়াল দিয়ে দিব ঠিক আছে ম্যানুয়াল দিয়ে দেওয়ার পর এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এটা সিলেক্ট করে দিব দেন আমরা নেক্সট এ চলে যাব আচ্ছা নেক্সট এ যাওয়ার পরে আমরা এখানে কি দিতে পারি সিঙ্গেল ইমেজ আর আর একটা কথা বলি সেটা হচ্ছে যে সেলস ক্যাম্পেনে মানে সেলস অ্যাডস ক্যাম্পেনের জন্য আপনাদেরকে সব থেকে ভালো আর কি সেলস পাওয়ার সম্ভাবনাময় হচ্ছে অ্যাজ এ সিঙ্গেল ইমেজ আর হচ্ছে ভিডিও ঠিক আছে এটা এইটাই আর কি আপনার বেশি রিচ হয় ঠিক আছে বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে সেল জন্য এবং হয় হয় কিন্তু একটু কম জলেও বুঝছেন এক 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 নিচ বা এক এক প্রোডাক্ট এক এক রকম পারপাসে আর কি টেস্টিং করতে হয় সো এটার জন্য আহ আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই যে মনে করেন যে এটা আপনার একটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট সো এই রিলেটেড আপনার কম্পিউটিটার কারা বা আপনার এই এক কপিটা কিভাবে সুন্দর করে ডিজাইন করতে হবে বা আপনি আইডিয়া কোথা থেকে নিতে পারেন সো এইটার জন্য একটা প্ল্যাটফর্ম আছে ফেসবুক এরই একটা হিডেন প্ল্যাটফর্ম সেটার নাম হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি ঠিক আছে অনেকে আপনাদের আপনারা এর আগে কোথাও কোর্স করছেন কি কিংবা করেন মানে অন্য জায়গায় করছেন কিনা জানি না সো এটা সবাই দেখায় না সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফেসবুক অ্যাপস লাইব্রেরি এই এই ফেসবুক অ্যাপস লাইব্রেরি থেকে এই যে অ্যাড লাইব্রেরি যে একদম সবার ফার্স্টে যে লিঙ্কটা আসবে এইটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এইখানে আপনারা টার্গেটেড কান্ট্রিটা সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেট এখানে দিতে পারেন দেন টি শার্ট এই এই যে এই ধরনের আপনারা অ্যাড আর কি দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে অনেক আপনারা মানে আইডিয়া জেনারেট করতে পারবেন ঠিক আছে এই যে এইখানে যে একটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন এইটা আপনার কি বলবো সেলস অ্যাড কই গেল এই যে এইটা সেলস অ্যাড দেখছেন এই যে এই পেজের থেকে বা এই আন্ডারে আপনার অলরেডি তিনটা আর কি চলতেছে দেখছেন সো এইখানে যদি আপনি স্বপ্ন ক্লিক করেন আপনার আপনাকে আর কি ওয়েবসাইট আর কি নিয়ে চলে যাবে এই যে সেলস ক্যাম্পেন আচ্ছা এক কপি এক কপি আমরা এখান থেকে একটু আইডিয়া নিই যে কি ধরনের কপি আমরা লিখতে পারি আপনাদের কারোর কোন আইডিয়া আছে এই সম্পর্কে কি ধরনের এক কপি লিখলে আর কি ভালো হবে একটা সুন্দর হবে কেউ কথা বলেন না ভাইয়া ওই রকম চিন্তা করেন তো কি কি হতে পারে প্রোডাক্টের ডেসক্রিপশন না স্যার হুম টাইটেল ডেসক্রিপশন মানে জাস্ট একটা 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 নাম দিয়ে দেন এটার ডিটেইলস দিয়ে নিচে কন্টাক্টের ইনফরমেশন গুলো দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ ওই ধরনের আমরা এইটা নেব পারি আচ্ছা আচ্ছা দাঁড়ান একটা বিষয় এই অ্যাড অ্যাকাউন্ট অনেক পুরানো বুঝছেন এই কারণে সবকিছু কেমন জানি উল্টো পাল্টা আসে প্রাইমারি টেক্সট হট সেলিং টি শার্ট এভাবে আমরা নিতে পারি দেন

We offer uh, all product all P R O D U C T S products free shipping, free PPIMG shipping, all products free shipping. বা ফ্রি শিপিং যেতে পারি শিপিংয়ে তারপরে থার্টি ডেজ এখানে এটাও দিতে পারি থার্টি ডেজ মানি ব্যাক গ্রান্টি এইভাবে একটা অ্যাড কপি হাতে লুটতে পারি ঠিক আছে দেন এইখানে আমরা ওয়েবসাইট ইউআরএল টা আর কি দিয়ে দিব যে প্রোডাক্টের জন্য আর কি করতেছি এই যে কপি ওয়েবসাইট ইউআরএল ঠিক আছে আর এইখানে আহ ওয়েবসাইট এটা দিয়ে দিবেন এই যে ওয়েবসাইট ট্র্যাকিং বলে একটা একটা অপশন আছে যে ট্র্যাকিং অপশনে এই যে আমার যখন এই যে অ্যাড সেটের ভিতরে কিন্তু এখানে কখনো ইয়ে দেখতে পাবেন না আপনারা মানে পিকজেল সেট আপ বা পিক্জেল রিলেটেড বা ট্র্যাকিং রিলেটেড এমন কোনো কিছু সো আমার এই যে অ্যাড সেট এখানে আছে সো এইখান থেকে এই যে ওয়েবসাইট ইভেন্টস এই যে

এই যে ডাটা এর ভিতরে আপনারা চলে আসবেন আসার পরে এই যে এখানে কিন্তু দুইটা পিক্সেল একটা আছে লাস্টে 24 আর একটা হচ্ছে লাস্টে চুয়াল্লিশ এই যে যেটা অ্যাকটিভ ওইটা এইখানে আপনারা দিয়ে দিবেন যে এটা এখানে সিলেক্ট করে দিবেন এইটা দেওয়ার পরে এইখানে আরেকটা আরেকটা এই যে সফট নাও বাটন অবশ্যই করবেন ঠিক ঠিক আছে আছে আবার বুক নাও নাও বা অফার অফার এই ধরনের বাটনও আরকি সিলেক্ট করা যায় সো আপনারা এই কনভার্সন অ্যাডের ক্ষেত্রে কি সিলেক্ট করবেন এটা বেশি ইফেক্টিভ হয় ঠিক আছে এটা দেওয়ার পরে যখন আপনার এই যে প্রিভিউতে আসার পরে এই যে প্রিভিউ তে আসার পরে যখন এই সব ক্লিক করবে তখন অটোমেটিকলি আপনার এই যে এই ওয়েবসাইটে আর কি চলে নেয় মানে চলে নিয়ে আসবে সরি নিয়ে চলে আসবে ঠিক আছে কপি ইমেজ আচ্ছা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে বা ক্যাম্পিনের ভিতরে গেলে এমন কোনো কিছু কি শো করতেছে দেখেন তো কে একটু দেখেন তো পিসিতে আছেন কেউ হ্যালো হ্যাঁ ওইটা হ্যাঁ যে নিচে আমি আর কি প্রোডাক্ট করার জন্য যে একটা অপশন থাকে ওইটা আর কি পাচ্ছি না এখান থেকে আপনা আপনাদের কেমন আসতেছে দেখেন তো তারা নামি আর একটা ইসে দেখি কি আছে এই যে মিডিয়া অপশনটা মিডিয়া অপশনটা এখানে দেখাচ্ছে না মিডিয়া আচ্ছা সমস্যা নেই আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু অ্যাড মিডিয়া লেগে গেছে আচ্ছা দাঁড়ান নাম আপনারটা আছে না জি জি আচ্ছা দাঁড়ান আমি আর একটা অ্যাড অ্যাকাউন্টের থেকে দেখাচ্ছি আপনাদেরকে Data set search. আচ্ছা আমার যেহেতু এই যে এই অ্যাড অ্যাকাউন্টে একটু প্রবলেম চলছে মানে বিজনেস ম্যানেজারে কোনো কিছু আসছে না সো এইখান থেকে আমি আর কি আমার ওই যে বিজনেস যে ইয়া আছে বিজনেস যে নাম্বার তো এইখান থেকে এটা কপি করে মনে করেন যে আমার এই এইখানে আর কি অ্যাড করতেছি আপনারা এটা একটু দেখেন হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে ঠিক আছে আমি পার্টনার অ্যাসাইন করতেছি ঠিক আছে ডান এই যে আমার অলরেডি কিন্তু এই যে এখানে

আচ্ছা একদম প্রথম থেকে আমি দেখাই যে আমরা সবাই যে ক্যাম্পেন এর ভিতরে যাবো সেলস ক্যাম্পেন দেন কন্টিনিউ ক্লিক করবো দেন ম্যানুয়াল ম্যানুয়াল এ ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দিব দেন আমরা এখানে আমাদের যে বাজেট কাঙ্ক্ষিত বাজেট বাজেটটা আর কি দিয়ে দিব মনে করেন যে তিরিশ ডলার দেওয়ার পরে এখানে নেক্সট এ ক্লিক করব এখানে ওয়েবসাইট এটা দিয়ে দিব দেওয়ার পরে ক্রিয়েট করতে বলতেছে সো এইখান থেকে যে পিকচেল এই যে এইখানে এই যে আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি ক্রিয়েট করতে বলতেছে ঠিক আছে আমি কিন্তু এখনো অ্যাসাইন করি নাই দেখছেন এই যে অ্যাসাইন আর কি ক্লিক করব দেন ক্লিক করার পরে যে আমি প্রথম এটা কি সিলেক্ট করে দেব ম্যানেজিং পিকচেল দেন এখান থেকে যে এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমার যেটা আর কি কার্ড অ্যাড করা থাকবে সেটা আমি সিলেক্ট করে দিব আপনাদের একটা থাকতে পারে আমার এখানে দুইটা দেখাচ্ছে ঠিক আছে আমার এই যে এই নাম্বারের আন্ডারে মানে এই নাম্বার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমার আর কি কার্ড অ্যাড করা আছে সো আমি এটা আর কি সিলেক্ট করে দিলাম দেন অ্যাড ক্লিক করব দেন ডান দেওয়ার পরে এইখানে আমরা একটু রিলোড দিব এপিআই ঠিক আছে এটা দিয়ে দেওয়ার পরে আমাদের গোল কি সো আমরা এই যে পার্সেস এই গোলটা সিলেক্ট করে দিব ঠিক আছে দেওয়ার পরে এইখানে আর কোনো কিছু করবো না এই যে লোকেশন এর এখানে ক্লায়েন্ট এর লোকেশন ওয়াইজ আমরা আর কি দিয়ে দিব যে তোমার ক্লায়েন্ট আর কি ইউএস এর সো ইউএস দিয়ে দিলাম ইউনাইটেড 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 United Estate United States. United Estate. এখন তো ওইটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে ম্যানুয়াল সিলেক্ট করব আর হচ্ছে অডিয়েন্স এট এটা ইউজ অরিজিনাল অডিয়েন্স সো এইখান থেকে আমরা আঠারো থেকে পঞ্চান্ন আগেরটা যেটা দিছিলাম ক্লথিং আমরা আমাদের নিজ অনুযায়ী দিয়ে তারপরে মেন মেন্স ক্লথিং মেন্স ক্লথিং মেন্স ফ্যাশন মেন্স ফ্যাশন আছে এইগুলো আর কি দিয়ে দেওয়ার পরে এড ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই ইংলিশ সিলেক্ট করব ইংলিশ ভাই সবার মিউট করেন দেন এখান থেকে আমরা অডিয়েন্স নেটওয়ার্ক ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিব দেন নেক্সট এ ক্লিক করব এই যে নেক্সট এ ক্লিক করার পরে আমরা আ আমাদের যে ইয়ে ইয়া কি হবে আমরা আর কি সিঙ্গেল ইমেজ আর কি অ্যাড করব সো এখানে অ্যাড ইমেজ এটা ওকে ফারসান মনে করেন যে এই ইমেজটা আমরা আর কি আপলোড করব আচ্ছা অলরেডি আপলোড হচ্ছে আমরা হচ্ছে টানে ক্লিক করার পরে আমাদের যে অ্যাড কপি আছে আপনারা সবাই কি দেখতেছেন বুঝতেছেন প্রাইমারি টেক্সট এখানে এই যে প্রাইমারি টেক্সট এর এখানে আমরা আর ওই যে আগের যে ক্যাম্পেইন গুলাতে আমি কি দিছিলাম এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিছিলাম এই যে প্রাইমারি টেক্সট এর এখানে সো আমরা এখানে প্রায় মানে এই সেলস ক্যাম্পেনে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আর কি দিব না এর কারণ হচ্ছে যে দেওয়ার দরকার নেই যেহেতু আমাদের আর কি সরাসরি এই যে এইখানে যে ওয়েবসাইটটা আছে মানে ডাইরেক্ট আর কি প্রেস করে মানে বাটনে প্রেস করে আর কি ওয়েবসাইটে আর কি চলে যাবে সো এটা না দেওয়ার মানে না দেওয়া আর কি ভালো ঠিক আছে এটা খুব বেশি রিস্ক আর কি হয় না যে এখানে আমরা কল টু অ্যাকশন কি দিতে পারি কি দিতে পারি কল টু অ্যাকশন স্বপ্নও দিয়ে দেওয়ার পরে এখানে আর একটা আমাদের কিছু কাজ আছে

এইখানে আপনারা ফাইভ স্টার দিয়ে দিতে পারেন দুই তিন চার পাঁচ স্টার এখানে দিয়ে দিতে পারেন আর এইখানে আরেকটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে যে এই যে এইখানে আপনাদের কিন্তু ওই ওয়েবসাইট এর লিঙ্কটা আর কি শো করতেছে বুঝছেন যদি চান যে যে করবে না আপনি চাইলে এইটা উঠায়ও দিতে পারেন মানে আপনি দেখাইতে চাচ্ছেন না ঠিক আছে দেখাইতে চাচ্ছেন না সো এটাতে আপনি কি করতে পারেন এটা ট্রিক্স কাজে লাগাইতে পারবেন সেটা হচ্ছে ডিপস ডিসপ্লে লিংক ঠিক আছে এখানে আপনি দিতে পারেন অফার ডট কম এমন আর কি দিতে পারেন সো এইখান থেকে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে এই যে অফার ডট কম ঠিক আছে এটা দিলেও চলে না দিলেও চলে মানে এটা জাস্ট একটা ফিচার সেটা আর কি আপনাদের দেখালাম আমি আর যখন আর কি এই বাটনে আর কি ক্লিক করবে সফট নাওতে তখন আর কি সরাসরি আপনার এই ওয়েবসাইট আর কি নিয়ে চলে যাবে দেন এখান থেকে এটা পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন প্ল্যাটফর্মে আমার এই একটা আর কি চলতেছে ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম স্টোরি ঠিক আছে ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস ফেসবুক মার্কেট প্লেস এইসব জায়গায় আমার এই একটা আর কি শো করতেছে দেখেন যে কিভাবে আর কি শো করতেছে ঠিক আছে এই যে পাবলিশে ক্লিক করলে এটা আর কি পাবলিশ হয়ে যাবে আমার এটাই অ্যাড করা নাই আর কি পেমেন্ট মেথড যখন আপনাদের ক্লায়েন্টের পেমেন্ট মেথড মানে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে না তখন আর কি ক্যাম্পেইন করার আগে এরকম একটা নোটিফিকেশন বলেন পপ আপ বলেন বা আর্নিং বলেন এইভাবে আর কি আর্নিং দিবে বুঝছেন এতটুক কি বুঝতে পারছেন আপনারা সবাই কারো কোনো হ্যালো বসে কিছু নাই ওই ওয়েবসাইট টা মানে দেখার চাই না উঠাই দিব এই জিনিসটা করতে কেন আমি দেখালে সমস্যা কি হবে মানে কোনো সমস্যা নাই মানে দেখাইলে কোনো সমস্যা নাই মানে এটা আর কি এমন এমনটা আর কি করা যায় আর কি ঠিক আছে এটা আর কি অপশনাল যে এখানে এটা যদি এটা এটা যদি ক্লায়েন্ট চাই দেখাবো ক্লায়েন্ট না দেখাবো না ব্যাপারটা কিছু হ্যাঁ মানে দেখায় না আপনারা সমস্যা নাই মানে এইটাই এই ধরনের আর কি ফিচার আছে অনেকে থাকে না যে আমার ওয়েবসাইট এর আমি শো করাইতে চাচ্ছি না মানুষের কাছে আমি চাচ্ছি না সো আমি যদি চাই এইখানে আমি এইভাবে আর কি করে দিতে পারি বিষয়টা হচ্ছে এই ভাই আপনি ওই পিক্সেল ক্রেট পিক্সেল ওইটা ধরাই দিয়েছেন যে ওইটা একটু আবার বুঝাই দিবেন আসলে আচ্ছা পিকজেল ধরাই দিছি জি জি আচ্ছা দেখা দিচ্ছি আমি এই যে আপনারা তো এই যে পিকজেল তো সেট আপ করছেন করছেন না জি আপনাদের কি হ্যাঁ হ্যাঁ আমি দেখাই দিচ্ছি সবাই তো সেট আপ করছেন আপনাদের এই যে পিকজেলটা কোথায় আছে এই পিকজেলসের ভিতরে আছে নাকি ডাটা সেটস ভিতরে আছে যদি যদি ডাটা সেটসের ভিতরে থাকে আপনারা সবাই এই যে ডাটা সেটসের ভিতরে কি যাবেন ঠিক আছে ডাটা সেটসে যাওয়ার পরে এই যে অ্যাসাইন পিপল বলে একটা অপশন আছে এই যে অ্যাসাইন পিপল এখানে যাওয়ার পরে আপনি এই অ্যাসাইন পিপলে আপনার নাম কি বা অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন কি নামে এখানে আবির জি হ্যাঁ সো আমার এখানে যেমন প্রীতম সরকার লেখা আছে আপনার এইখানে আবির লেখা থাকবে ঠিক আছে আপনি তখন এই আবির চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে যে দুইটা বাটন আছে ফুল কন্ট্রোল এইটাতে মানে এইগুলো এনাবেল করে দিবেন করার পরে যে অ্যাসাইনে ক্লিক করবেন অ্যাসাইনে ক্লিক করলে আর কি চলে আসবে এই যে এইখানে এই যে ফার্স্টে আপনাদের এরকম আর কি থাকবে না ঠিক আছে এখানে কোনো কিছুই থাকবে না যে অ্যাসাইন এ পিপলে ক্লিক করার পর দেন ভিউ পিকজেল এটা অ্যাসাইন করবেন তারপরে যে অ্যাসাইন অ্যাসেটস ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট দুইটা অ্যাড অ্যাকাউন্ট মনে করেন আমি ধরাই দিলাম ঠিক আছে এই যে অ্যাডসেটস এর ভিতরে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট শো করছে আমি যদি চাই যে আমার আরেকটা পার্সন আছে অ্যাসাইন পার্সন এই যে এটাকে যদি চাই এইটা থেকেও আমি অ্যাড করতে পারি এই যে অ্যাস আইনে অ্যাস আইনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই যে এইখান থেকে এই যে অ্যাডস ম্যানেজার বিজনেস ম্যানেজারের থেকে এখানে যাওয়ার পরে সরি আপনারা এই যে অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ক্রিয়েটে ক্লিক করবেন দেন সেলস সেলসে ক্লিক করার পর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এইটা উপরেরটা কি ম্যানুয়ালের উপরটা ওইটা আর কি অটোমেটিক অ্যাডভান্স মানে অটোমেটিক ফেসবুক তার নিজের ইচ্ছা মতো আর কি অ্যাড চালাবে সো নিজের ইচ্ছা মতো চালায় তো মনে করেন যে লাভ নাই ঠিক আছে আপনার যে প্রোডাক্ট এ তো আর সব ক্যাটাগরির জন্য না সো ম্যানুয়ালটা দেওয়া আর কি বেটার তো এই যে সেলস এর এখানে এসে এই যে অ্যাড সেট এখানে আসবেন আসার পরে আপনার এখানে যে পিকজেল বলে যে অপশনটা আছে এই যে পিকজেল আপনার এখানে কারোর কারোর আপনার মাল্টিপল পিকজেলও থাকবে ঠিক আছে সো আপনার যে পিকজেলটা অ্যাক্টিভ সেটা এখানে ধরায় দিবেন ঠিক আছে ধরায় দেওয়ার পরে এই যে কনভার্শন ইভেন্ট মানে আপনার গোল কি পারচেস না হ্যাঁ পারচেসটা এখানে ধরায় দিবেন বুঝছেন আচ্ছা এবার আপনাদের সবার কাছে একটা প্রশ্ন মনে করেন যে এই আপনাদের ওয়েবসাইট আপনাদের তো সবার ওয়েবসাইট আছে আছে না আছে আছে এখন আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে যদি ক্যাম্পেন করেন ঠিক আছে ক্যাম্পেন চালান অনেক ট্রাফিক যদি আসে মনে করেন যে এ একটা প্রোডাক্ট কেউ অ্যাট কাট করলো বা ভিউ ভিউ করলো প্রোডাক্টটা দেখলো দেখার পরে যে অ্যাট কাট করছে ঠিক আছে এই যে একটু কাট হইলো না আপনি তখন বুঝবেন কিভাবে বা এই জিনিসটা কোথায় দেখাবে আপনাদের কারো আইডিয়া আছে এটা আমাদের ওই পিক্সেল বা ডাটা সেট না দেখাবো না হ্যাঁ হ্যাঁ এখানে দেখাবে আমাদের ডাটা সেট যেটা আছে ওইখানে দেখাবে না এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে দেখানোর কথা ছিল ইভেন্ট ম্যানেজার ঠিক আছে এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এইখানে কয়টা অ্যাক্টো কার্ড হইছে কয়টা পেজ ভিউ হইছে কয়টা সেলস হইছে এভরিথিং সবকিছু কিছু দেখাবে দেখেন ইমপ্রেশন পেজ ভিউ ইমপ্রেশন হচ্ছে 4.4k যে ভিউ কন্টেন্ট সেটা হচ্ছে 275 অ্যাক্টো কাট একশো আট তারপরে ইনিশিয়াল চেক আউট হচ্ছে পঞ্চান্ন সার্চ করছে কতজন মানে আমার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে এই যে এখানে দেখছেন সার্চ বার আছে এই সার্চ করছে কতজন এটাও মানে আমি দেখতে পারতেছি এই যে সার্চ কতজন এটাও দেখাচ্ছে একটা পারচেস কতজন করছে প্রোডাক্ট এটা হচ্ছে তেইশটা যে পেমেন্ট অ্যাড পেমেন্ট ইনফো কতজন পেমেন্ট ইনফরমেশন অ্যাড করছে এটাও আমি দেখতে পাচ্ছি তাহলে পিকজেলটা কত গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন আমি যদি চাই এই যে এই যে একশো আট জন আপনার ইয়ে করছে না কি বলে এই যে একটু কাটি করছে আমি এই একশো আট জনরে আবার মনে করেন যে পরবর্তীতে অ্যাড দেখাইতে পারি এটা আমি নেক্সট ক্লাসগুলোতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে টোটাল আমার আমার ডাটাগত চার হাজার চারটা না ভাই চার হাজার চারশো তার ভিতর থেকে আমার একটু কাট করছে আর কি একশো আটটা একশো আটের ভিতরে পার্সেস হয়েছে তেইশটা ঠিক আছে এটা বেশি দিনকে রেজাল্ট না মানে রিসেন্টলি থেকে দুই দুই সপ্তাহ ডাটা বুঝছেন এইভাবে কি টার্গেটিং করতে হয় এইভাবে আপনার সবকিছু সেট আপ করতে হয় আর আপনারা এই পুরো ক্লাসে এই টোটাল এই জিনিসগুলাই আর কি শিখবেন সো আপনাদের আর কারোর কোশ্চেন আছে আপনাদের ক্লাস এই পর্যন্ত